সালাতের জন্য ফরজ সালাতের জন্য অনুমতি নেওয়া অবৈধ এবং নাজায়েজ আপনি জাস্ট ইনফর্ম আপনি ইনফর্ম করতে পারেন আমি সালাতে যাচ্ছি বা আমি এই সময় সালাতে যাব আপনি এটা বলে রাখতে পারেন আপনি তার কাছে অনুমতি নিচ্ছেন এটা যদি হয় তাহলে গুনাহগার হবেন আপনি অথবা পরিবারে বসে আছেন সালাত পড়ি নামাজ পড়ে আসি তো স্ত্রী বলবে যে না না এখন যাওয়ার দরকার নাই তাহলে আপনি পাপী হয়ে গেলেন এটা করার দরকার নাই ভুল শুধরে নিব ভুল সংশোধন করে নিব এটা বহুত কোরআনের আয়াত আছে ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ইল্লাল্লাযীনা তারপরে হচ্ছে আরো আছে ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দিনহু ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহু গফুরুর রাহিম ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আত-তাওয়াবুর রাহিম যারা তওবা করে যারা সংশোধন করে নেয় আমি ওই সকল ব্যক্তিদের তওবা আগে কবুল করি সুবহানাল্লাহ বলেন তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه توبة كلن من ثقة إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما যারা তওবা করে ইমানের উপরে টিকে থাকে সৎ আমল কন্টিনিউ করে কয়টা কাজ আয়াতে সূরা ফুরকান 70 নম্বর আয়াত দেখবেন আল্লাহ বলছেন এই তিনটা কাজ যারা করে আমি আল্লাহ এটা আমাদের 4 নম্বর মূলনীতি কিন্তু তো আল্লাহ বলছেন যারা এই তিনটা কাজ করে আমি আল্লাহ তাদের সব গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিই সুবহানাল্লাহ এটা কিন্তু অনেক বড় ব্যাপার এটার বিষয়ে আরো হাদিস আছে এটা কোরআন রাত হাদিস আছে এরকম যারা আপনার এই মজলিসে বসে আছেন যারা মজলিসে বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন মজলিস শেষে বলবেন যে আন কুমু ফানাদা মুনাজাহ কোন লম্বা দেশে আসমান থেকে আহ্বান করে বলবেন এ বান্দারা ওঠো যাও বাড়ি যাও তোমরা যারা মজলিসে ছিলে আমি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ মাগফুর মানে তোমরা গুনাহ মুক্ত হয়ে গেছো ওয়া বদলতু সাইয়্যাতিকুম হাসানাত আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি আল্লাহু আকবার তাহলে আপনি যদি সংশোধন করেন তাহলে যে আর এই সংশোধনটার এত নেকি এত মর্যাদা দেওয়ার কারণ কি জানেন কারণ এই সংশোধন হওয়া খুবই কঠিন সংশোধন হতে চাই না বিদআতীদের ওই বিষয়ে আমি কথা বলতেছি না কিন্তু একটা নোট খালি নেন বিদআতীদের যত খারাপ দিক আছে তার একটা খারাপ দিক হলো তাদের নসিবে তওবা নাই কি নাই কেন নাই কারা তো নেকি মনে করে এই কাজ করতেছে এই জন্য তারা তওবা করে না তওবা তাদের ভাগ্যে নাই এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় মানে মুসিবত খবরদার ভুল সংশোধন করে নেবেন ভুল সংশোধনের মানসিকতা আছে তো না যে কোনো ভুল আমরা ভুল বলি না দেখেন যখন ইসলাম একে একে আসতেছে সাহাবীদের কি মানসিকতা ছিল মাঝখানে একটু বললাম সাহাবীদের কি মানসিকতা ছিল ভুল আল্লাহ নবী ধরিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে সংশোধন করে নিয়েছে দ্বিতীয়বার কেউ করছে করে নাই শুধু আপনাদের কাছে আছে একটা ঘটনা সেটা হলো শুধু তারা মূর্তি পূজা সালাতের মধ্যে বগলের তলে রেখে দিত এই ঘটনা শুনেন নাই যেই মূর্তির জন্যই যুদ্ধ যেই মূর্তির জন্যই তারা ধর্মত্যাগ করেছে কত বড় মিথ্যা চার সাহাবীদের বিরুদ্ধে এবং বড় বড় মঞ্চে আলেমরা বলে নামধারী আলেম ওলামারা বলে হ্যাঁ রফলাইদিন আগে ছিল কিন্তু সাহাবীরা ওই যে মূর্তি নিয়ে সেভাবে রেখে দিত তখন বলে এই তোমরা সবাই হাত উঠাও হাত উঠালে সব মূর্তি ধ্বংসন করে পড়ে যাবে ভেঙে গেল সাহাবীদের মধ্যে কি সাহাবীদের বিরুদ্ধে কি মিথ্যা চার চিন্তা করেন এই মিথ্যা আছে
খবরদার ভুল সংশোধন করে নেবেন আল্লাহর নবী বললেন এই গাধার গোশত ফেলে দাও পাতিল সহ ফেলে দাও একজন তো প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন জবাই করতে জবাই করলাম গোশত কাটলাম ওতে ছিললাম প্রসেসিং করলাম রান্নায় উঠালাম চুলায় দিলাম তারপরে চুলায় যখন টকবক ঘরে ফুটতেছে আমরা ক্ষুধার্ত খাবো ঠিক ওই মুহূর্তে আপনি বললেন ফেলে দাও কেউ বলেন নাই বলেছেন কেউ বলেছেন ফেলে দিয়েছেন সাহাবীরা একজনও রাখেন নাই কেউ প্রশ্ন করে নাই পরবর্তীতে একজন সাহাবীর আপত্তিতে বললেন হ্যাঁ পাতিলগুলো নিয়ে আসো সমস্যা নাই পাতিলে কোনো সমস্যা নাই পাতিলও ফেলে দিয়েছিলেন পাতিল সহ ফেলে দিতে বলেছিলেন আর আপনাদেরকে যদি বলা যায় চাকরি ছেড়ে দাও তাহলে তো আপনার মাথা খারাপ হয়ে যায় জাকির নাইকে প্রশ্ন করেছে যে আমরা আমাদের অত ইমানদার হয়নি তে অত ইমানদার কবে হবেন ইমানদার আমরা হব কবে মরার পর না এটা আমাদের এটা হয়ে গেছে যে আমরা তো অত ইমানদার না কখন ইমানদার হব আমরা জাকির নাইকে প্রশ্ন করেছে সরাসরি ভারতে তখন ভারতে ছিলেন ভারতে থাকা অবস্থায় উনি এই প্রশ্ন উত্তর দিয়েছেন বলছেন যে আমি আমাকে জোহরের সালাতের সময় দেওয়া হয় না আসরের সময় ছুটি হয় বাড়িতে এসে আসর পড়ি তো প্রতিদিন এই জোহরের সালাত আসরের সময় পড়া এটা কি আমার জন্য বৈধ হচ্ছে উনি সরাসরি বলে দিয়েছে আপনি আপনার বসের কাছে অনুমতি চাইবেন বা তাকে সময় বলে রাখবেন যে আমি এই সময় সালাত আদায় করি এটা অনুমতি নাই অনুমতি নেওয়া না জায়েজ এটা ওই প্রথমটা জেনে রাখেন সালাতের জন্য ফরজ সালাতের জন্য অনুমতি নেওয়া অবৈধ এবং না জায়েজ আপনি জাস্ট ইনফর্ম আপনি ইনফর্ম করতে পারেন আমি সালাতে যাচ্ছি বা আমি এই সময় সালাতে যাব আপনি এটা বলে রাখতে পারেন আপনি তার কাছে অনুমতি নিচ্ছেন এটা যদি হয় তাহলে গুনাহগার হবেন আপনি অথবা পরিবারে বসে আছেন সালাত পড়ি নামাজ পড়ে আসি তো স্ত্রী বলবে যে না না এখন যাওয়ার দরকার নাই তাহলে আপনি পাপি হয়ে গেলেন এটা করার দরকার নাই সালাতের সময় হবে আপনি মানে অবস্থা বুঝবেন সেটা ভিন্ন কথা যাই হোক আমি অন্যদিক যাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছোটখাটো বিষয় খবরদার আপনি উড়িয়ে দিবেন না সবই হচ্ছে গুরুত্বপূর্ণ ইসলামের প্রতিটা কাজ প্রতিটি অধ্যায় প্রতিটি সময় সব সালাতের কোন কাজটা গুরুত্বহীন বলতে পারেন এখানে একটু বলি তাকবীরে তাহরিমা তাকবীরে তাহরিমা তাকবীরে তাহরিমা আপনারা অনেকেই দেন না বিশেষ করে যারা জামাত ফেল করেন এক দুই রাকাত আজকে অনেকে দেখলাম আমার তো কেরাত একটু লম্বাই ছিল আজকে তো না লম্বাই হলো তারপরও বিশাল এক জামাত দেখলাম দাঁড়িয়ে গেল কেন মাগরিবের সময় গতকালকে চাইতে হয়তো এক মিনিট আগে হতে পারে তো এক মিনিট পরে হয়েছে তো সেই ক্ষেত্রে আবার সুন্নাত হয়েছে আপনারা আজান শুনে চলে আসতে পারেন মসজিদে